A poster session or presentation is a unique opportunity for a student. It helps a student to build confidence, skills, network. Honorable Chief Guest of today's program, Professor Dr. Faizur Rahman, Treasurer, Green University of Bangladesh, respected Session Chairman, Dr. A.S.M. Shihabuddin, Chairman and Associate Professor, Department of Tripoli, Green University of Bangladesh, respected Judge, our organizers, volunteers, and especially our today's contestants, Assalamu Alaikum, and good morning to you all. This is Samia Afrin Julie, would like to take the privilege to welcome you all to our today's poster presentation contest organized by Tripoli Club. Dear all, please keep yourself mute while the session in progress. Now, it is my great pleasure to request our honorable chief guest of today's program, Professor Dr. Faizur Rahman, Treasurer, Green University of Bangladesh, to start the program. স্যার মনে হয় একটু ফোনে ব্যস্ত আছেন, আমরা একটু অপেক্ষা করি। হ্যালো সামিয়া, শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যারের আরেকবার যদি একটু স্যারের নামটা একটু আরেকবার অ্যানাউন্স করেন তাহলে আশা করি আমাদের প্রোগ্রাম। হ্যাঁ স্যার এসেছেন। হ্যাঁ স্যার, আপনার স্পিচ সময় আস। হ্যাঁ ও আচ্ছা, আসলে আমি একটু সরি, হঠাৎ টেলিফোন আসছিল, একটা বাধ্য আমি ই করতে পারি নাই, অ্যাডজাস্ট করতে পারি নাই। যাই হোক, আজকে থ্যাংক ইউ সোমাইয়া আফরিন জুলি, ফিজিক্যালি তোমার সাথে পরিচয় হয় নাই, চেহারাতে এখানে দেখলাম অনলাইনে, যাক ভালো লাগতেছে সবার সাথে এইভাবে একসাথে এসে একটু কথাবার্তা বলার খোলামেলা। আসলে ট্রিপলি ডে অনুষ্ঠান এটা অনেক আগে থেকেই আমাদের ডিপার্টমেন্টে চালু আছে, আমরা ট্রিপলি ডে এর মাধ্যমে অনেক প্রোগ্রাম করার সুযোগ পাই, ছেলে মেয়েরা অনেক অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, এটা একটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। আমার এটা চালু রাখা হয়েছে, আমি এটা মনে করি, এতে আমি খুব আনন্দিত যে এটা ডিপার্টমেন্টটা এটাকে ধরে রেখেছে। আমাদের বিশেষ করে যে প্রোগ্রামগুলো আছে, লুডো, ক্যারম, তারপর ক্যারিয়ার টক, সেলফি কন্টেস্ট, এগুলো গতকালকে তো হয়েছে, আবার আজকে লুডো ক্যারম আজকেও আছে, সেশন, ট্যালেন্ট হান্ট এবং আর্টিকেল সম্পর্কে, আর ক্লোজিং সেরেমনি 6:30 হবে। লট অফ অ্যাক্টিভিটিস আর দেয়ার, আমি মনে করি অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা চাঙ্গা থাকবে, যারা ফ্যাকাল্টি মেম্বার, যারা জড়িত আছে, যারা উপস্থিত থাকবে, তারাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এটাই আমি মনে করি। আর এটা মনে রাখবে, যারা যত প্রোগ্রাম বেশি করবে, প্রোগ্রাম করার মাধ্যমে তাদের যে ক্যারিয়ার ক্যাপাবিলিটি ডেভেলপ হয়, এটা চাকরির বাজারে এটা খুবই ইম্পর্টেন্ট। একজন মানুষের যতটুক সে জানুক, কম জানুক, বেশি জানুক, যখন সে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, কথা বলতে পারবে সামাজিকভাবে, তার এই কথা বলাটা ইন্ডাস্ট্রি পার্সনের কাছে অনেক অ্যাকসেপ্টেবল হবে। যারা আমি দেখছি, যারা এই যে ক্লাবের সাথে জড়িত থাকে, ছেলেপেলেগুলো চাকরি খুব তাড়াতাড়ি হয়, কারণ নিজেকে তারা প্রেজেন্ট করতে শিখে। কিভাবে প্রেজেন্ট করা যায় নিজেকে, মানুষের সামনে প্রকাশ করা যায়, এটাই তার যে একটা চিন্তা ভাবনার মানে শেপ ধারণ করে, যেটা সে হোল্ড করতে পারে, এই জিনিসটা উইদাউট ইনভলভমেন্ট অসম্ভব ছিল। যেই যত বেশি ইনভলভ হবে, এইভাবে নিজেকে ডেভেলপ করতে পারবে,
তার ডেভেলপমেন্টটা বেশি হবে এবং পরবর্তীতে তার চাকরি জীবনে সাইন হবে এবং খুব তাড়াতাড়ি তারা চাকরি পায়। আমরা তো দেখছি, আমি চাকরি তারা সবচেয়ে আগে পেয়ে যায়। কথা বলতে পারা একটা সাংঘাতিক জিনিস, নিজেকে প্রেজেন্ট করা, প্রেজেন্টেশন স্কিল যেটাকে বলা হচ্ছে, এই স্কিলটা আমরা কি করেছি, প্রত্যেকটা কোর্সের সাথে একটা করে প্রেজেন্টেশন টপিকস দিয়েছি, সো দ্যাট দ্য স্টুডেন্ট ক্যান স্পিক ইন ফ্রন্ট অফ দ্য পিপল, দে ক্যান হ্যাভ দ্য ক্যাপেবিলিটি টু স্পিক। এই যে কন্টিনিউয়াস একটা প্র্যাকটিস প্রত্যেকটি কোর্সে, 40টা কোর্স হলে এই 40টা কোর্সে প্রতি সেমেস্টারে এইভাবে সে মানে প্রেজেন্টেশন করতেছে, করতে 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 একটা ক্যাপাবিলিটি তার ডেভেলপ করে। এইটাই মূল উদ্দেশ্য, কথা বলা, নিজেকে জাহির করা। তো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই সমস্ত প্রোগ্রামগুলোর দ্বারা আমাদের ছেলে মেয়েদের এরকম ক্যাপাবিলিটি ডেভেলপ হয়। এছাড়া এই যে আমরা বললাম ক্যারিয়ার টক, একটা এই প্রোগ্রাম আছে বলে তো আমরা ওটা আয়োজন করলাম, তো ট্যালেন্ট হান্ট, এই যে কথাগুলো আমরা বলতেছি, এগুলোও কিন্তু ছেলে মেয়েদের ফেভারে অনেকটা কাজ করে। যদিও মনে রাখতে হবে যে আজকে রবিবার দিন, বন্ধের দিন, আমাদের যে টিচাররা এর সাথে জড়িত সবাই কিন্তু আজকে ওদের রেস্ট নেওয়ার কথা, কিন্তু সেটা করে নাই। তারা কি করেছে, তোমাদের মাঝে এসেছে, তোমাদের সাথে সময় দিচ্ছে, প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছে, লট অফ ওয়ার্কস, প্রিপারেটরি ওয়ার্ক দে হ্যাড টু ডু বিফোর কামিং টু দি সেশন। সো ইন দিস ওয়ে দে আর ইনভেস্টিং দেয়ার টাইম। ওয়াই ডু ইউ নো, কি জন্য তারা এটা করতেছে? ডেফিনেটলি তারা দে আর ইন অ্যান অ্যাটিচিউড টু হেল্প দ্য স্টুডেন্টস। এটা হচ্ছে বিষয় আমাদের, হেল্প করা। আমাদের টিচাররা অনেক অ্যামিকেবল ইন নেচার, তারা হেল্প করতে খুবই পছন্দ করে, ছাত্রদের হেল্প করতে চায়, এবং এটাই আমাদের শিক্ষা। আমরা সব দিক দিয়ে ছেলেমেয়েদের হেল্প করতে চাই, তারা যেন নিজেরা ডেভেলপ করে, তাদের ক্যাপাবিলিটি ডেভেলপ করে, তারা সমাজে টিকে থাকতে পারে। ওয়ান্স দে হ্যাভ এন্টার্ড ইন টু দ্য গ্রিন ফ্যামিলি, ডেফিনেটলি উই আর রেসপন্সিবল টু হেল্প দেম। আমি গত শুক্রবার একটা সেমিনার হয়েছে, তোমরা জানো যে কি করে সার্ভিসকে ইম্প্রুভ করা যায়, মানুষের সার্ভিসকে, স্টুডেন্টদের সার্ভিসকে কিভাবে ইম্প্রুভ করা যায়। এই যার জন্যই একটা ওয়ার্কশপ হয়েছে, পিজি স্যার এবং তার টিম, সিইটিএল এর টিম, এই সমস্ত অফিসারদেরকে নিয়ে এটা করেছেন। উদ্দেশ্য হল হাউ টু ইম্প্রুভ দ্য সার্ভিস টু দ্য সোসাইটি। এরকম আমাদের ছাত্ররা বিভিন্নভাবে আসতেছে প্রোগ্রামে, এই প্রোগ্রামগুলোর আলটেরিয়র একটা মোটিভ থাকে, সেটা আমরা বলছি না মুখে, কিন্তু তারা বুঝে ফেলে যে হাউ টু সার্ভ দ্য সোসাইটি, হাউ টু সার্ভ দ্য নেশন, হাউ টু সার্ভ দ্য কমিউনিটি। আমরা এই উদ্দেশ্যে এই সমস্ত প্রোগ্রাম করে থাকি। আমি মনে করি তাদের ডেভোশন, যারা আজকে এই প্রোগ্রামের সাথে ইনভলভ, বিশেষ করে ক্লাবের সমস্ত মেম্বারবৃন্দ যারা জড়িত আছে আমাদের সাথে, ওতপ্রোতভাবে জড়িত শিক্ষকবৃন্দের মধ্যে শাহরিয়ার মাহমুদ কবির, আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। সে খুবই একজন অ্যাক্টিভ মেম্বার, সে ছেলে মেয়েদের সাথে মিশতে চায়, ট্যুরে যেতে চায়, অনেক অ্যারেঞ্জমেন্ট করতে চায়, এইটা তার একটা বৈশিষ্ট্য। তো এর মাধ্যমে সে সেবা দিচ্ছে মানুষজনকে। চেয়ারম্যান আমাদের যিনি ডক্টর শেহাব সাহেব আছেন, উনি এমনই অ্যামিকেবল, মানুষের সাথে মিশতে চায়, কথা বলতে চায়, প্রোগ্রামের উপর প্রোগ্রাম করতে চায়, অ্যারেঞ্জমেন্ট করতে চায়, এই একটা সেমিস্টারে দুই তিনটা খাওয়া দাওয়ারই প্রোগ্রাম করতে চায়, যেটা সাধারণত রেয়ার। আগে আমরা একটা সেমিস্টারে একবার করতাম, এখন দুইবার তিনবার হচ্ছে, এত প্রোগ্রাম হচ্ছে। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রামগুলো সাকসেস করার পিছনে অবদান রাখতেছে। তো এটা আমি মনে করি তোমাদের জীবনে, ক্যারিয়ারে অনেক উপকার আসবে। এছাড়া আমাদের যে আজকে যে প্রোগ্রাম পোস্টার সেশন, এটা আমরা সামনে এটা হতে যাচ্ছে, এই কয়েকটা কথা বললাম তোমাদের জন্য। তোমরা তোমাদের স্বাস্থ্যকে ঠিক রাখো, এটা রাখবে, ভ্যাকসিনেশন যাদের বাকি আছে ভ্যাকসিনটা যেন দিয়েই দিতে পারো, সেই ব্যবস্থা করতে হবে যেভাবে হোক। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করছে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে সবার। এই কথা বলে আমি পোস্টার সেশনটাকে
ওপেন ডিক্লার করতেছি, আই এম ডিক্লারিং ওপেন ওপেনিং অফ দ্য পোস্টার সেশন নাও। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড টাইম। Thank you, sir, for your valuable speech. Now, I would like to request our judge, Dr. M.D. Nazmus Saqib, Assistant Professor, Department of Tripoli, Green University of Bangladesh, for his valuable speech. Assalamu alaikum and good morning to all of you. So I would like to say thank you for all for giving me the opportunity to say some words. So I might not be said that many because, you know, I'm having some thought problem. So anyway, let me start. So first of all, I would like to say thank you to our Honorable Treasurer Sir, Faizul Sir, our Honorable Chairman Sir, Shihab Sir, and the colleagues and the people of the organizer of the Committee of Tripoli Day, especially this section, poster presentation, Mr. Borua and his team, and also to our anchor, Sumaya. So, good morning to all. So thank you so much for you, all of your kind efforts for that you've been able to do this work. And before I start, I just want to say some more. Actually, the Tripoli Day is not just a day for us. It's the branding. It gives us the branding of the GUB, but also giving a branding of our department to the society. It gives a branding of our department to the nation. And hopefully this will be giving a branding of our institute towards the internationally. Secondly, this is we are going through the presentation system so that our students can get learned and enhance their knowledge, the capacity and the capability to move forward towards excellence. We want to be successful in our country. We want to be successful wherever we go. For the particular person that we want to be successful, we must have to do something that other than apart from the study, that is the co-curriculum. And those are, as our Honorable Sir also say, that those are more involved in co-curriculum, the chances of getting a job secured in near future is prioritized, because due to the fact that it's evidence that they are more capable to work with the team. They are more capable to work in the any type of places, and they can adapt very faster compared to the other people, those only one ahead, either maybe in good CGPA or others. So mostly I want to say that, so this is a vital criteria to be more involved with co-curriculum, as well as to be a good person in the society and to move towards civilization. Secondly, these competitions, what will help you? It will help you to be more proactive. It will be help you to be, you know, more vocal, so that, you know, there's a lot of things that we have some problem with our engineers, that we are good in calculation, but when it's time come to expose yourself, there's a, you know, we get some shaking. So we are helping to remove this dilemma from our students, so that when they go to the future market career, they will focus themselves in a very productive way. And also they're gonna focus themselves more brilliant way and expose themselves in such a way that the jobs will be secured faster compared to any other time. So without further ado, so I would like to say all of you and welcoming all to this presentation session. And we hope that you also will be business smartly, try to be precise so that we understand clearly, try to be crystal clear, try to give you a massive impact to us. Give the original impact of what you have done, or focus, try to focus your novelty, try to focus the key points that it can be highlighted. We'd like to say thank you all for joining the session. Thank you so much. Assalamu alaikum. Thank you, sir. Now we will start our poster presentation. Dear contestant, please start to show your posters and explain the work serially, and judge panel will start to evaluate the groups. Hello, Sumai, apnar kache participant list ache na? Ji sir. Ha, apni participant der serial ta mention kore maintain kore apni ekjon ekjon kore apnar call korte paren. Ji, amader first
কন্টেস্ট্যান্ট আছেন তাসনিম তাবাসসুম সোমা। তাসনিম তাবাসসুম সোমা, পার্টিসিপেন্টরা কি বুঝেছে? তারাদেরকে যে রেসপন্ড করতে তারা সবাই মিউট করে বসে আছে। প্রথমে মনে হয় আদিত্য দাস ছিল, যদি তাসনিম তাবাসসুম সোমা না থাকে তাহলে এর পরজনকে আপনি ডেকে নিতে পারেন। সিফাত বজলুল চৌধুরী, আমাদের সেকেন্ড পার্টিসিপেন্ট সিফাত বজলুল চৌধুরী। মোহাম্মদ পলক কবির, সজীব বিশ্বাস, আমি আছি, সজীব বিশ্বাস আছেন? হ্যাঁ স্যার আছেন। সজীব বিশ্বাস আপনার প্রেজেন্টেশনটা শুরু করুন। দেখা যায় একটু বড় করো স্ক্রিনটা, একটু বড় করো। Respected judges, chairperson, honorable treasurer, faculty members, and all participants, hello and very warm welcome to each one of you all present here today on the occasion of Tripoli Day 2021 Beyond Virtual. So this is Sujit Bishash from Department of Tripoli, Green University of Bangladesh, and I'm very glad to present my poster here. And I'm very glad to present my poster here. And this is a very titled as time series forecasting of hourly energy consumption data. So what I did in this poster is a very simple application of a machine learning algorithm called Prophet or Facebook Prophet, which is imported from a very popular package of Python, which is FBProphet. And it's an open source library for one variable time series forecasting developed by Facebook. And this algorithm implements what they refer to as an additive time series forecasting model. And the implementation supports trends, seasonality, and holidays in the time series data to forecast the future pattern. So first of all, what does it mean by this time series data? By definition, time series data is a collection of observation obtained through repeated measurement over time. So just plot the point on a graph and one of your axes would always be the timestamp. So the key difference with time series data from regular data is that you are always asking questions about it over time. And often simple way to determine if the data set you are working with is time series or not is to say if one of your axes is time. So that means your data will always fluctuate over time and you can find the trend based on weekly, hourly, and yearly basis. So generally there are three types of time series data, but there could be a lot of other types too, but I described just only three types. The first one is the trend or long-term direction. So long-term trend means the overall movement or general direction of the data, ignoring any short-term effects such as cyclical or seasonal variation. For example, the enrollment trend at a particular university may be a steady climb on average over the past 100 years. So, and the next one is the seasonal symmetric movement. The seasonality is a characteristic of a time series, which is the data experience regular and predictable changes that recur every calendar year. Any predictable fluctuations or pattern that recurs or repeats over a 1 year period is said to be seasonal. And the last one is irregular or asymmetric or short-term data. So the irregular component is what remains after the seasonal and trend components of a time series have been estimated and removed. It results from short-term fluctuations in the series, which are neither symmetric nor predictable.
So, and there are many applications of this time series data, like in weather forecasting, earthquake prediction, control engineering, mathematical financing, pattern recognition, signal processing, and many more. So here's a sneak peek into the data set that I've worked with. And I've collected this data set from PJM website, and this is in the megawatt. And PJM Interconnection LLC is a regional transmission organization in the United States. It's a part of the Eastern Interconnection Grid, operating an electric transmission system serving all parts of Delaware, Indiana, Kentucky, Maryland, Michigan, New Jersey, North Carolina, Ohio, Pennsylvania, Virginia, West Virginia, and the District of Columbia. So you can see the highlighted column here. This is the highlighted column that I will be working with, that I will forecast this column over time. And you can see the PJM hourly. This is the description. Hello. Excuse me, Shajib. I'm sorry for interrupting your presentation. Will you please zoom in your slide, your poster? Your data, the figures of your data are not visible to us. Okay, that's enough. Okay, thank you. Please continue. Thank you. So this is the description of this column, and now this is the step that I followed to to do this whole work. First, I clean the data, then I visualize it to find the correlation between them, and then I forecast this data using this algorithm called PROPHET, and then I find the errors. And I have done the whole things using Python. And then this is my visualization part. So first of all, this is the visualization of whole data, and you can see the whole, you can see the intensity based on this color. But I don't need all of this data. I will be just working with on one column over time. And so this is that column distribution of PJM load, and you can see the ups and downs and the intensity of it. And then here is the data divided between two parts. This is this one divided between two parts. So one is from 1998 to 2002, and the second one is 2002 to 2008. So this is one is 2000 from 1998 to 2002, and this one is 2002 to 2018, and this one is the weekly trend. You can see from Friday to Wednesday. So this data is also divided in daily basis. So you can see the hourly consumption in Monday and Saturday. Sorry, in Friday and Saturday is kind of low based on this other trend, because my estimation is that in United States there are some holidays was going on in Friday or Saturday, so that's why the energy consumption was kind of low. And this is a basic plotting of the month of November from 2017. And then this is my training set. This is my, this blue color is my training set, and the orange color is my test set. And then finally, this is the prediction that I get from that algorithm. The blue one is my prediction. And then finally, this is the errors that I get, and I have use the matrix mean absolute error, which is 5185.54. But I could minimize the error by tuning the parameters also. That's what I get from by default. And these are the references that I used from Kaggle public notebook. That's not completely originally my work. I collected their work. I compiled them in one. And I customized their code and according to my data set. So that's my whole work. So thank you, everyone. So if you have any questions, you can ask me now.
Thank you. Thank you, Shajib. I request our honorable treasurer, sir, if you have any question to our participants, sir. Hello. Sir, are you hearing me, sir? I'd like to request our honorable treasurer, sir, if you have any question to our participant. Okay, we are moving to our next judge, Dr. Nasmus Saqib, sir, if you have any question to our participant. Okay, I have one question. I just want to know how do you calculate the error rate? Okay, sir, the error, there are several package in sklearn called I just simply import this package from like mean absolute error. This is the mean absolute error, this is mean squared error, and this is root mean squared error. So these are the packages are already installed in sklearn. So I just come simply imported it and just calculate the error. So what is the findings you have? So this is my findings. So this is the this is the given data, and this is the prediction set. You can see the blue one. So can you conclude your in one word, in one sentence? This algorithm does not. What does machine learning do? It calculates a prediction or it calculates the future, but in this particular algorithm, it does not calculate any. It does not calculate any particular value, future value. What it does, it finds a future pattern. So you can see the this blue one here is a future prediction or future forecasting. So I think it's pretty much similar to my given dataset. That's what I think actually. Okay, thank you. Thank you, sir. I have one, Mr. Mominul Haq, sir. If you have any question to our participant, Mominul Haq, sir. Yes, I can hear you, sir. The thing is, just like Nazmul Saqib, sir, I would like to ask you that what is your contribution, if you can explain it in a few words? What is actually what you did? Just explain it in easier, simpler, and fewer words. Yes, sir, thank you. I said that's not totally originally my work. So what I did, I just customized other people's code and I compiled them in one. So that's what my contribution is. You didn't, there is nothing you contributed, right? I mean, I contributed, but not like I write the whole script of my code. That's I did. You don't have to do that. I mean, what's your portion? What's your contribution? I just asked that. Okay, so like I found I tried to find what does it say? I try to, I mean, the notebook I followed, that's not the data set they used. So I customized their code based on my data set, and some are, and where they needed to, I changed them and I customized them, and I compile other people's code in my notebook too. So that's my contribution. So the figure here are your outcome, right? Sorry, sir. The figures presented here are your outcome. I mean, your output. No, sir, not really. All these graphs you can see, not all of them are my graph. So these are some other people's graph, but these are my graph, but rest of them are other people's that I don't need to customize at all. Okay, that's what I wanted to know actually. What is your contribution? What is your part? Okay, thank you. Thank you.
Okay, thank you. Moving along, sir. Shojib, I have a question that your title is time series forecasting of hourly energy consumption data. So obviously, when you are working with energy consumption data, then you have to, first of all, you have to prepare the load forecasting data. Because in power system planning, because this work is related to power system planning, and while you are doing any work related to power system planning, you have to first of all make load forecasting. And obviously, it's a I really appreciate that you tried, but I think that you should have the knowledge that long-term load forecasting have many limitations. So we have to make some short-term and medium load forecasting, and there are so many methods. You will see that that will present your data. That is a like econometric analysis, trend analysis method. So, if you could read those methods, then I think you can better visualize your data and represent your cards as well. So. I think you should gather some knowledge and go through some references for make the works more futuristic. So, but what you have presented is quite visible, and I think you have tried, your effort is great. So thank you for presenting your poster. Thank you, sir. Thank you for suggestion. I actually didn't know that. So I will try to bring more efficient work in future. Because I watched that you have made the forecasting, energy consumption forecasting for 12 years. So it's quite unpredictable. I think you should have more made it for midterm, like 5 years or 10 years highest. Mm-hmm. That's it. Okay. Okay. Thank you, Shojib. Samia, please call our next participant. Thank you, sir. Our next participant is Abdullah Khan. Abdullah Khan. Abdullah Khan, can you hear us? Abdullah Khan. Hello. Okay, I think we can call our next participant. Abdullah Khan, I think he has some connection problems, connectivity problems. So let's call our next participant. Aditya Dash. Aditya Dash. Aditya Dash. Aditya Dash, can you hear us? Hello. Hello, Aditya Dash, can you hear us? Okay, then Shamim. Shamim. Hello, Shamim. Hello, Shamim, can you hear us? Okay, let's call Ahmedul Kobir. Ahmedul Kobir is there. Ahmedul Kobir Nayan. Hello. Ahmedul Kobir Nayan. Ahmedul Kobir Nayan. Ahmedul Kobir Nayan. Start your presentation. Hello, Ahmedul Kobir Nayan. Hello, sir. Actually, sir. Please start your presentation. Huh.
Actually, you can start your verbal presentation. You do not need to play the recorded presentation. Okay. You can start with verbal presentation. Sir, give me a few minutes. Hello, Nayan. Hello. Please start your presentation. Ehsan, can you hear me? Ehsan? Yes, sir. Yes. Okay, please check that why our participants didn't join yet. I haven't I think we are out of time. We're running out of time. So call our participants to join and present their works. Okay. Okay, sir. Nayan, please start your presentation as soon as possible. Our judges are waiting. Nayan bhai, meeting ta ki share? Hello. Start your presentation. Thank you, sir. Sir, am I hearable? Yes, we can hear you. Please start. Thank you, sir. Assalamualaikum. At first, take my quality discount. Salam. Assalamualaikum. Myself, Mohammed Amdudul Kabinon, ID 1501041. Actually, sir, there is a work about to healthy campus initiative. So, sir, there are some activities which is not healthy and not good for our health in our campus life. But, sir, there is a project where is the some initiative to take a good healthy campus for our lives and our daily lives. Actually, sir, there is a first topic is our acknowledgement. Mental health also represents a major concern for college students, issuing ranging from depression and anxiety to eating disorder and addiction to impact students' lives in significant and harmful ways. Actually, sir, we just don't maintain the hygienic food or hygienic lives in our daily lives, but sir, it's mandatory to to lead a healthy life and to lead a better future for ourselves. I think you can go slowly. You need to explain the main works. That's why I think you should go slowly. Okay. So actually, sir, I can do two devices. That's why, sir, the sound pollution is okay, sir. Okay, go slowly, please. Then, sir, we need to, sir, maintain a healthy life and hygienic life for our daily lives. Otherwise, we cannot properly concern in our studies or our personal lives. So to do a healthy life and to do a hygienic life, to maintain lead a better future, we need to concern about our health. Sometimes we just focused on our career, but we forget that our health should concern about two, but we didn't focus on it. That's why the physical and mental is not equally came forward. That's why the physical issues are happened, and we cannot maintain a better life, and our physical life is down slowly. That's why the people are
causing some diseases like brain or heart attacks, like some things. And sir, the Coors Velos is a healthy campus, is a place that fosters high level wellness and correct personal responsibility, respect diversity, strives to reduce inequalities in health. And sir, the next topic is campus population. The number of includes the entire campus community. There are, sir, what I reports from a campus, there are 4 faculty, about 210 plus teachers, 6,000 plus students, and 50 plus staffs. The key to success is, sir, organizational integration, interdisciplinary leadership, targeted and adaptable use of resource, combination of research and practice. And the final position is fun, because sir, if we do some recreation for ourselves, the mental will grow faster, and we can cure ourselves. The process is support and integrate exciting health related groups, programs and activities, use best practice to coordinate new approaches and programs, make campuses assets, and learn from different stakeholders. Organize community collaborations and facilities bottom-up approaches. And sir, hosting a monthly steering committee meetings and area-specific working groups. Develop metric to measure health and wellness changes. And lastly, maintain a website and other campus communication for resource and events. The challenges and success are challenges: cross-campus coordination of large groups, branding and recognition, students turnover and leadership transition, large and diverse campus population, and wide range of health disparities. Success are bringing together diverse health groups, practical action-based projects, and new data collection. Thank you, sir. That's all about my presentation. Okay, thank you, Noyan. Can I ask you a question? That Maruf Hassan and Fatima Akhtar, is it a group presentation? They are your group members? Yes, okay. Sir, but sir, they are not available. That's why, sir. Okay, so on behalf of your group, you have presented this work, right? Right, sir. Okay, I would like to request Dr. Nazmul Saqib, sir, to ask some questions to our participant. Thank you for your presentation. Group 7. So can I know what is your findings? Sir, we concern about health issues. That's the maximum students in our colleges or universities, they are not concerned about their health. So sir, we just trying to find some solution how to improve our health condition. That is the main reason, sir. So what is the method? How did you find it? Sir, any survey data or anything? No, sir, we didn't find any survey data, but sir, we just make it a group wise. But sir, it's now in processing, sir. Okay, thank you. We just survey in a college, sir. Thank you. Okay, thank you, Saqib, sir. Now, I'd like to request Mobinul Haq, sir, to if you have any questions to our participant. No, I don't have any questions. Okay, thank you. Okay, thank you, sir. Let me comment on this work. Noyan, if you are working with some health and wellness, and as you are an electrical engineer, so it's better that you present the medical works or on these health related issues through the touch of technology, because you know that biomedical engineering is a hot topic. So if you can solve the practical health related practical life problems with the help of biomedical engineering technology, then it will be very helpful for you for doing some projects and thesis in your final year. And obviously that if you have done any survey, so try to present survey data. It will help us to evaluate your work, okay, in future. Sir, I should say we're working processing, sir. That's why we didn't add any type of set data, sir. Okay, thank you, Noyan. Samia, will you please call our next participant?
Sir, we don't have any participants. So in that case, we can play their video presentation. Do you have the video presentation of Aditya Dash? Sir, they didn't submit any kind of Google Drive because their Google Drive is empty, sir. Okay. The participants who have submitted video presentations, please play their video presentations. We will mark them on their video. We will evaluate them on their video presentation. Okay, sir. We are not. The sound is not audible. Will you please check the sound quality of this poster presentation? Sir, Abdullah Khan was present, but sir, recently video recording of his presentation. Play the video recording of his presentation. He didn't submit the video presentation. He just add a. PDF file and sir. No, I asked you to play the video presentation of the participants. The participants who have submitted video presentations, please only play the video presentations of the participants. Sir, he didn't submit video presentation. Just submit the. Okay. Aditya Dash, did he submit the video presentation? No, sir. Shamim, did Shamim submitted the video presentation? Shamim? No, sir. Sir, actually, sir, there is 9 presenter, but sir, today. Sifat Bozul, did he submitted his video presentation? Huh? Hello? No, sir. And then Pulok Kobir? Pulok Kobir, can you present your work right now? Sorry, I didn't. Okay, you will not participate, right, in this poster presentation? Actually, I registered, but I couldn't. Attach the PPT file, video file. Can you share right now? Present korte parben verbally apnar slide ta share kore. Slide ta ready koram actually. Poster ready kora ache. Poster er madhye ki ekhon presentation dite parben? Poster actually ready kora nei. Acha, thik ache. So now next hotche Tasnim. Tasnim achen? Tasnim. Rafiul Achen. Okay. Abdullah Khan. Sir, Abdullah Khan poster submit korche. Abdullah Khan Achen. Hello. Sir,
আপনাদেরকে আমি বলেছিলাম যে আসলে ভিডিও রেকর্ডিংটা ব্যাকআপ হিসেবে রাখার জন্য যদি কেউ কানেক্ট করতে না পারে তাহলে যেন তারা ইয়া করতে পারে কি বলতে তাদের ভিডিও রেকর্ডিংটা আমাদের জাজেসরা দেখতে পারে। সো এখন কি তাহলে আর কোনো পার্টিসিপেন্ট নেই আমাদের? স্যার না স্যার আব্দুল্লাহ খান কি হলো বলবেন স্যার, সে স্যার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্যার সাবমিট করেছিল এবং সে জয়েন হয়েছিল, আমাদের স্যার কথা হয়েছে স্যার, इवन আমাকে কলও করছি এবং স্যার জয়েন দিয়েছে আবার সে লিখ নিল স্যার, এখন সে তো নাই স্যার, সে জাস্ট পিডিএফ ফাইলটা আর স্যার একটা জেপিজি ফাইল এই দুটেই স্যার ড্রাইভে আপলোড করছে আর কিছু আপলোড করেনি। ওকে তাহলে উঠলে আমি চেক করে নিব। তাহলে আমাদের যেহেতু আজকে আর কোনো পার্টিসিপেন্ট নেই তাহলে আমরা এখানে কনক্লুড করি প্রোগ্রামটা, ঠিক আছে? ওকে আমার মনে হয় মবিনুল হক স্যার যদি আমাদের উদ্দেশ্যে কিছু কোনো আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে যে প্রেজেন্টেশন গুলো হলো এটার উপর যদি কোনো একটা রিফ্লেকশন দিতেন। আচ্ছা ধন্যবাদ সৌরভ বড়ুয়া স্যার। তো আমি এখানে আসলে জয়েন করে আপনাদের দেওয়া প্রেজেন্টেশন দেখলাম, তো সোফার আসলে যেগুলো দেখলাম বেশ মানে ভালো ভালো টপিক। হ্যাঁ, যেমন একটা হচ্ছে হেলথ রিলেটেড টপিকের উপরে, একটা ছিল হচ্ছে মেশিন লার্নিং এর উপর। তো এগুলোই আসলে খুব মানে এগুলোর উপর আসলে ভালো কাজ করা যায়। তো আমি এখানে উপস্থিত যারা আছেন পার্টিসিপেন্ট হিসেবে বা ফিউচার রিসার্চে যারা সাথে থাকবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই এই জাতীয় কাজগুলি এটা এগুলোর উপরে আপনারা আসলে ফিউচারে কাজ করতে পারেন টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস। এমনিতে আপনাদের হয়তো প্রেজেন্টেশন স্কিল আরো কয়েকটা দেখলে হয়তো আরো ভালো লাগতো। যাই হোক, এমনিতে ওভারঅল আমার কাছে জিনিসটা খুব এনজয়েবল মনে হয়েছে আপনাদের সবার সামনে উজ্জ্বল ফিউচার কামনা করতেছি। তো দ্যাটস ইট, এটা বলে আমি আসলে কনক্লুড করতে চাই। সৌরভ বড়ুয়া স্যার থ্যাংক ইউ। মবিনুল হক স্যার, সো আমাদের প্রোগ্রামটার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমরা আশা করেছিলাম আসলে পার্টিসিপেন্ট আরো ভালো থাকবে, বাট হয়তো তারা পার্টিসিপেশনটা এনশিওর করতে পারে নাই। তো যাই হোক, সোফার আমরা যে কাজগুলো দেখলাম, আমরা দুটো প্রেজেন্টেশন দেখেছি আর বাকি প্রেজেন্টেশন গুলো হয়তো আমি জাজেসদের কাছে পাঠিয়ে দিব যদি পোস্টার প্রেজেন্টেশন গুলো থাকে কয়েকজনের। আর ওভারঅল আমি যেটা বলবো যে আসলে পোস্টার প্রেজেন্টেশনটা মানে একটা রিসার্চ ওয়ার্কের মতোই, মানে রিসার্চ ওয়ার্ক গুলোকে আসলে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় তার রিসার্চ কাজের একটা ছোট অংশকে, অথবা অনেকে চাইলে তার কাজটাকে আরো সংক্ষেপে চাইলে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তৈরি করতে পারে। সো আমি সবসময় আশা করি যে আমাদের স্টুডেন্টরা যে ধরনের কাজ করতে চায় বিশেষ করে অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে, সেই কাজগুলো যদি তাদের মানে প্র্যাকটিক্যাল লাইফের কোনো একটা প্রবলেম সলভ করার কাজে তারা যদি ওই তাদের ওই শ্রমটাকে বিনিয়োগ করতে পারে তাহলে আসলে আমাদের সোসাইটিতে এটা একটা ভালো ইম্প্যাক্ট করবে। আর তাছাড়া আমাদের স্টুডেন্টদের যেটা আমি খেয়াল করলাম যে আসলে সবারই আসলে কিছু চিন্তা ভাবনা আছে মানে ভালো কিছু করার, ইনোভেটিভ কিছু করার, বাট ভালো কিছু বা ইনোভেটিভ কিছু করার জন্য আসলে দেখতে হবে আমাদের এক্সিস্টিং ওয়ার্কগুলো কেমন আছে, এক্সিস্টিং প্রবলেম গুলো কি, এবং এক্সিস্টিং প্রবলেম গুলো সলভ করার জন্য আসলে কি কি কাজ আসলে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ইঞ্জিনিয়ার বা প্রফেসর বা সায়েন্টিস্টরা আসলে কি ধরনের সলিউশন তারা প্রোভাইড করছেন টেকনোলজির মাধ্যমে। তো এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমাদের একটু জানা প্রয়োজন, এবং আমাদের বিভিন্ন ধরনের ছোটখাটো রিসার্চ পেপার বা রিসার্চ আর্টিকেল যেগুলো আমরা ইন্টারনেটে পাই এগুলো আমাদের পড়া প্রয়োজন। কারণ আমরা সবসময় ইঞ্জিনিয়াররা ট্রাই করি যে আসলে টেকনোলজির মাধ্যমে কোনো একটা প্রবলেম সলভ করার, এবং আমরা সেটাকে বিশেষ করে কমপ্লেক্স প্রবলেম সলভিং এর দিকে আমাদের এখন বর্তমান ওয়ার্ল্ড বেশি ঝুঁকছে। আমাদের স্টুডেন্টদের কাছ থেকে অর্থাৎ গ্রাজুয়েটদের কাছ থেকে তারা আশা করে তারা যেন তাদের জন্য কমপ্লেক্স প্রবলেম সলভিং স্কিলটা যেন বৃদ্ধি পায়। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই যে আমাদের স্টুডেন্টদেরকে একটু কিছু কিছু ব্যাপারে বিশেষ করে সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে একটু কাজ করতে হবে। কারণ বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে আসলে সফট প্রবলেম সলভিং বা একটা স্মার্ট ইঞ্জিনিয়ার বা একটা প্রবলেম ভালো প্রবলেম সলভার হলেই হবে না, তাকে সফট স্কিল গুলো ডেভেলপ করতে হবে। তাকে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কিভাবে তার ইন্টারপার্সোনাল স্কিল গুলো ডেভেলপ করতে হয়, তারপর কিভাবে তার ডকুমেন্ট তাকে কিভাবে ডকুমেন্টেশনের কাজগুলো করতে হয়, এবং কিভাবে তাকে বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো ইউজ করতে জানতে হয়,
এই বিষয়গুলোতে তাকে আসলে এক্সপার্ট হতে হবে। তো এই জিনিসগুলো যদি এক্সপার্ট হতে পারেন তাহলে আসলে নিজেকে ভালো মতো রিপ্রেজেন্ট করা যাবে। আর সবসময় মনে রাখতে হবে যে আসলে নিজেকে যারা ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারবে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবে, ঠিক আছে? তো আমি আশা করব যে আমাদের স্টুডেন্টরা যারা আজকে এখানে সাহস করে আসলে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের ইনোভেশন গুলোকে মানে তুলে ধরার চেষ্টা করেছে, আমি তাদেরকে বেস্ট অফ লাক বলছি। তারা আশা করি যে ফিউচারে তারা আরো ভালো কাজ করতে পারবে, যেহেতু তাদের মধ্যে একটা মানে ইনোভেটিভ মাইন্ড আছে এবং তাদের মধ্যে একটা প্রচেষ্টা আছে। তো এই প্রচেষ্টাকে যদি তারা আরো বেশি এই প্রচেষ্টাতে যদি তারা অব্যাহত রাখে তাহলে তারা ভবিষ্যতে আরো আত্মবিশ্বাসী হয়ে আরো ভালো কাজ করতে পারবে। তো ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের চেয়ারম্যান স্যার আমি দেখছি আমাদের সাথে জয়েন করেছেন, আমি আমাদের চেয়ারম্যান স্যারকে আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি রিকোয়েস্ট করব। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার চেয়ারম্যান স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো স্যার তো নাই এখানে ভাই, আবার চলে গেছেন মনে হয়। স্যার কি আবার চলে গেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমি এখন আমাদের ট্রিপল ই ক্লাবের যিনি প্রেসিডেন্ট আছেন এসান ওকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। আমরা এসানের বক্তব্যটা শুনে আমরা আজকে প্রোগ্রামটা এখানে শেষ করব। এসান কি আছো? সৌরভ হ্যাঁ স্যার, সরি আমার এটা মোবাইল থেকে ঝামেলা হচ্ছে, তো কম্পিউটার থেকে স্যার আপনার ক্যামেরাটা সম্ভবত একটু পাঠিয়েছেন। তো আমাদের যেহেতু পোস্টার সেশনে আর কোনো প্রেজেন্টার নেই এখন বর্তমানে ভার্বাল প্রেজেন্টেশনের জন্য, আমরা এই জন্য আপাতত এটা এখানে শেষ করছি। আর আমাদের যারা জাজেস আছেন, আমরা তিনজন জাজ এখানে কাজ করেছি, সাকিব স্যার, আমি আর হচ্ছে মবিন স্যার। আমরা যারা বারবার প্রেজেন্টেশনটা দেননি ওদের পিপিটি স্লাইডটা দেখে আমরা ওদের ইভালুয়েশনটা করে দিব, আমরা এই ডিসিশন নিয়েছি। স্যার আপনি যদি একজন সেশন চেয়ার হিসেবে যদি আমাদের স্পিচটা দিতেন তাহলে আমরা। থ্যাংক ইউ। আমি মনে করি যে আমাদের এই ট্রিপলি ডে এই এই পার্টিকুলার ইভেন্টটা আমাদের জন্য সবচেয়ে বেশি রিলেভেন্ট। আমার টার্গেটটা হচ্ছে যে ধরেন নেক্সট ইয়ার এটাকে আরো কত বড় ভাবে করা যায়, কারণ আমি লাস্টে আমাদের যে লকডাউনের আগে আমরা চিন্তা করছিলাম যে আমাদের প্রত্যেক সেমিস্টারে আমরা একটা প্রজেক্ট শোকেসিং করতে পারি কিনা। তো সেইটা আমরা অ্যাটলিস্ট ট্রিপলি ডেতে এই যে পোস্টার প্রেজেন্টেশনটা হয় এখানে কিন্তু আমরা থিসিস প্রজেক্ট বা আমরা যে ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট গুলো করি, আমাদের অনেক অনেক স্টুডেন্টরাই ডে এবং ইভিনিং এর অনেকে অনেক প্রজেক্টে কাজ করে কিন্তু সামহাও তাদেরকে আমরা এই পার্টিকুলার কম্পিটিশনে আনতে পারি না। হয়তো তারা একটু ল্যাক অফ কনফিডেন্স এর বুকে যে আমি কিভাবে প্রেজেন্ট করবো বা মানুষের সামনে কিভাবে দেখাবো, তো এটা আসলে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমি যাই করলাম যখন আমি ওইটার জন্য ওইটাকে একটা কমপ্লিট রূপ দিব তখনই আমি আসলে মানুষের সামনে দেখে দেবো। তো এটা অনেকটা ওই যে আমরা করতে পারি তাহলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু হার্ডওয়্যারে অনেক ভালো, অনেক জায়গায় অনেক ছেলেমেয়েরা হয়তো পড়াশোনায় মানে মার্কস অনেক তুলতে পারলো, দেখা গেছে প্র্যাকটিক্যাল কাজে তাদের এক্সপার্টিস কম। আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজে মানে অনেক এক্সপিরিয়েন্স আছে এরকম ছেলেবেলারা আছে এবং ইভেন ফার্স্ট সেমিস্টার ছেলেরাও বলে যে স্যার আমি এই প্রজেক্ট করছি ওই প্রজেক্ট করছি, কিন্তু এই ছেলেগুলা কোথায় চলে গেল, মানে ওরা কেন এই কম্পিটিশন গুলাতে আমরা আনতে পারি না, এটা নিয়ে আমরা একটু ভাববো। এবং তবে আমার আমার জন্য মানে সব স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট থাকবে যে মানে আমরা সবাই মিলে আসেন যে আমাদের মধ্যে এই কালচারটা তৈরি করি, যে আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করি যেটা মানে প্রজেক্টটা যেন মানুষের কাজে লাগে এরকম বিভিন্ন হার্ডওয়্যার তৈরি করি, সেগুলোকে যদি আমরা ওয়ার্কেবল করতে পারি সেখান থেকে একটা ইনোভেশন আসতে পারে, সেখান থেকে আমরা গ্র্যান্ট পাইতে পারি, সেখান থেকে একটা স্টার্ট আপ কোম্পানি দাঁড়াইতে পারে।
তো এই ধরনের কিছু কাজ কিন্তু আমরা করি এখানে, যেমন ইমামুল আছে, ইমামুল মনসুরা মিলা আমাদের উপরের ল্যাবে, অনেক কিছু কিন্তু আমাদের বানানো আছে। আমাদের নাজবুল সাকিব স্যার অনেক ধরনের প্রজেক্টে কাজ করছে, সৌরভ বড়ুয়া স্যার প্রজেক্টে কাজ করছে। আমি এখানে জানি যে আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন কাজ করেন এবং করতে চান, কিন্তু এই জিনিসটাকে আমরা চাই যে আমাদের ট্রিবিউন ডিপার্টমেন্ট এইটাতেও পায়নিয়ার হোক, যে আমাদের সবচেয়ে বেশি মানে আমাদের একটা সুবিধা আছে কি, আমরা কিন্তু হার্ডওয়্যার নিয়েও কাজ করতে পারি, আমরা সফটওয়্যার নিয়েও কাজ করতে পারি। তাহলে আমি যদি হার্ডওয়্যার সফটওয়্যার মিলে যদি একটা কমপ্লিট প্রজেক্ট বানাইতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক অনেক, এখন অনেক অনেক কম্পিটিশন হয় ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, তো সেগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারবো। আমাদের ইচ্ছা আছে যে মানে আমরা নিজেরাও টিচারদের থেকেও তিন চারজন আমরা যদি একটু রেগুলারলি টাইম দেই, আপনাদের মধ্যে থেকে কয়েকজন যারা পটেনশিয়াল আসলে প্রজেক্টে কাজ করতে পারবেন, তাদেরকে নিয়ে আমরাও কিভাবে আগাইতে পারি সেটা একটু দেখব। তো এই আর কি প্ল্যান। তো আমি মনে করি যে এই প্রজেক্ট প্রেজেন্টেশনটা হচ্ছে এইটা, এই প্ল্যান, এই টার্গেটের যদি বলেন সেটারই একটা স্টেপ। তো এইটা অর্গানাইজ করার জন্য আমাদের সৌরভ বড়ুয়া স্যার, আমাদের মবিন স্যার, সাথে ইমামুল এবং ডক্টর নাজমুল সাকিব স্যার কেও অনেক ধন্যবাদ এখানে জাজ প্যানেলে থাকার জন্য, আর সব পার্টিসিপেন্টদেরকেও ধন্যবাদ এখানে অংশগ্রহণ করার জন্য, এবং স্টুডেন্টদের মধ্যে থেকে যারা এইটা অর্গানাইজেশনে হেল্প করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে এটা আমরা একটা নেক্সট লেভেলে নিতে হবে, এটাকে আমাদের ট্রিপুলি ডে এর মেইন হাইলাইটস বানাইতে হবে, এবং এটাকে আরো, এটা কম্পিটিশনটা কিন্তু এখন হাই, দেখেন আমরা ওই ট্যালেন্ট হান্ট, সেলফি, এইগুলো কিন্তু চলবে, এগুলো তো একটা ধরেন এটা একটা খুব ইজি পপুলারিটি পাওয়া যায়, কিন্তু আমার প্রজেক্ট কম্পিটিশনটা কিভাবে ওইটাকেও বিট করে ওইখানে সবচেয়ে বেশি পার্টিসিপেশন আনবো সেটার জন্য আমাদের ভাবতে হবে, এবং এটার মধ্যে সেই এক্সপেক্টরটা কিভাবে আনবো এটা আমাদের ভাবতে হবে নেক্সট ইয়ার, ঠিক আছে। তো এখন আমাদের জন্য যে আমি একটু জাস্ট ইয়ে থেকে শুনতে চাচ্ছিলাম নাজমুল সাকিব স্যারের কাছ থেকে, স্যারকে আগে বলছেন কিনা জানি না, স্যার এই ধরনের অনেক প্রজেক্ট কম্পিটিশনে পার্টিসিপেট করছেন, স্যার জানেন, স্যার যদি একটু আমাদেরকে একটু গাইডেন্স দিতেন যে আমরা কিভাবে আর একটু বেটার করতে পারি সামনে, তাহলে একটু ভালো হবে। আর আমার বক্তব্য এখানেই শেষ, থ্যাংক ইউ সৌরভ। থ্যাংক ইউ স্যার। ডক্টর নাজমুল সাকিব স্যার যদি থাকেন, স্যার যদি আমাদের স্টুডেন্টদের জন্য একটু দিক নির্দেশনা দিতেন, আসলে এই ধরনের পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন গুলা মানে দেশের বাইরে কিভাবে হয় এবং স্টুডেন্টদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই ব্যাপারে যদি একটু রিফ্লেকশন দিতেন আমাদের চেয়ারম্যান স্যারের রিকোয়েস্ট অনুযায়ী। থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ চেয়ারম্যান স্যার। আসলে প্রেজেন্টেশন গুলো আসলে এমনই একটা কনসেপ্ট আমাদেরকে দেয় যেটা হচ্ছে যে আমাদেরকে একটু ভোকাল করে, না বেশিরভাগই দেখা যায় যে আমরা ইঞ্জিনিয়াররা, বিং এ ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু টেকনিক্যালে সাউন্ড থাকি, কিন্তু আমরা যখন আমরা স্পিচে যাই তখন কিন্তু আমরা একটা বিট করে হেরে যাই। তার মূল কারণ হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজিতে তারা যে সুন্দর করে যারা বিজনেস ফ্যাকাল্টিতে তারা প্রেজেন্ট করতে পারে, তা আমাদের আসলে এই ল্যাকিংসটাকে আমরা ওভারকাম করার জন্য আসলে আমাদের মূলত আমরা প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশনটাকে আমাদের একটা ভাইটাল রোল হিসেবে আমরা দেখি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য। সেই জন্য ছোট ছোট প্রেজেন্টেশন যেটা আমাদের চেয়ারম্যান স্যার শিয়াব স্যার বললেন যে আমাদের এটাকে আরো সামনে যেতে হবে, তো এটার জন্য মূল হচ্ছে যে আমরা যে ছোট ছোট প্রজেক্ট গুলো যেগুলো আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা যখন বিভিন্ন সাবজেক্টে করে ফেলি সেগুলো যদি আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে পারি, তার মধ্যে কিছুটা নভেলটি অ্যাডাপ্ট করতে পারি এবং সেটাকে আমরা শোকেস করতে পারি আমরা, তাহলে এটা আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। আর সাথে সাথে আমরা যদি বিশেষ করে আজকে যেটা আমার মনে হলো যে একটা ফাইন্ডিংস যেটা মানে আমাদের তো আসলে আমরা একটা আউটকাম পেতে চাই, তো আমাদের আউটকাম যেটা কি সেটা যদি আমরা একটু একটু দেখি যে আমাদের আউটকামটা কি হলো সেটাকে আমরা অ্যাডাপ্ট করলাম, আর একটা সুন্দর একটা ফ্রেমওয়ার্ক, দুটো জিনিসকে যদি আমরা একটু দেখি যে একটা ভালো একটা সুন্দর একটা ফ্রেমওয়ার্ক আর একটা কাজের সুন্দর একটা আউটকাম, এবং সেটাকে আমরা আই ক্যাচি ভাবে যদি আমরা একটা প্রকাশ করতে পারি প্রেজেন্টেশনের মাধ্যমে, তাহলে আমরা দেখা যায় যে প্রেজেন্টেশনটা আমাদের আরো সুন্দর হয়, আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়, আরো বেটার হয় যাদের জন্য বোঝার জন্য। ওভারঅল আমাদের প্রেজেন্টেশন দুটো খুবই সুন্দর ছিল আজকে, এবং আমরা ভেরি মাচ হ্যাপি দ্যাট আমাদের স্টুডেন্টরা সুন্দর প্রেজেন্ট করছে, তাদের স্পিকিং স্টাইল খুবই সুন্দর ছিল, এবং আমি হ্যাপি দ্যাট তারা সুন্দরভাবে ইংলিশকে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে, বিশেষ করে তারা যেটা বলতে চেয়েছে সেটা উপস্থাপন করতে পেরেছে। আমরা আশা করবো যে অন্যান্য বাকিরাও এভাবে সামনের দিকে আগে আসবে, এবং আমরা এর মাধ্যমে আমাদের যে ট্রিপলি যে ব্র্যান্ডিং টু দ্য সোসাইটি, আমাদের যে টার্গেট জিওভি ট্রিপলি ব্র্যান্ডিং,
এটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো এবং আমরা আশা করব যে আমরা আমাদের ত্রিপুরীকে আমরা ইন্টারন্যাশনালি এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনালি আমরা একটা শোকেসের মাধ্যমে আমরা চলে যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য তো আমি এখানে সকল পার্টিসিপেন্টদের ধন্যবাদ জানাচ্ছি আজকের পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করার জন্য তাহলে আমরা এখানেই আজকের প্রোগ্রামটা শেষ করতে পারি থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য পোস্টার প্রেজেন্টেশন সেশন